আজকে আমার ছোট বোন দিয়া রানীর বার্থডে। এই দেখো উনি বসে আছেন এখানে, আজকে ওনার বার্থডে, তাই তো? হ্যাপি বার্থডে। আমি সব কেক এনেছি, বেলুন টেলুন ডেকোরেশন করার দায়িত্ব আমার উপরেই পড়েছে, তো সবটা তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। আর ওনার ফুলটুসিকে কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আর ওকে অবশ্যই কিন্তু কমেন্টে প্রত্যেকে হ্যাপি বার্থডে উইশ করো, হ্যাঁ প্লিজ, তাই তো? বলে দাও তুমি একবার, বলে আমাকে কমেন্টে প্রত্যেকে হ্যাপি বার্থডে উইশ করবে, আমাকে প্রত্যেকে বার্থডের জন্য উইশ করবে, বার্থডের জন্য উইশ করবে, বলে বাবা বলে। আমাদের বার্থডে গার্ল পায়েস খাবে বলে একদম রেডি, আর তার সাথে আছে আমার এক পাকা বুড়ি ভাইজি, মানে আমার দাদার মেয়ে। তোমরা হয়তো আমার জন্মদিনের ব্লগটাই দেখে থাকবে, রাতে সেলিব্রেশন হলেও আমাদের বাড়ির একটা নিয়ম আছে, দিনের বেলা এই রকম ধানদুব্ব দিয়ে আশীর্বাদ, পায়েস খাওয়ানো, বড়দের আশীর্বাদ, টাকা দেওয়া বা গিফট দেওয়া, এরকম একটা আমাদের নিয়ম আছে। আর আমাদের বাড়ির মেম্বার তো প্রচুর, কাকিমা জেঠিমা সবাই আছে, আমার বাবারা যেহেতু ছ ভাই তাই প্রত্যেকটা কাকিমা জেঠিমা জেঠু পিসিমণি দাদা দিদি বৌদি ওর মামা বাড়ির লোকজন অনেক অনেক কুটুমজন এসেছিল। আর যেহেতু দিয়া আমাদের বাড়ির এখন পর্যন্ত আমাদের জেনারেশনের ছোট মেম্বার, ভাইজি হয়েছে কিন্তু ও আমাদের পরবর্তীতে, আর আমাদের জেনারেশনের ও কিন্তু সব থেকে ছোট, আর ওর যেহেতু 5 বছর হলো সেই জন্য এত বড় করে সেলিব্রেশন করা। এর পরেরগুলো তো হবে, কিন্তু 5 বছরের সেলিব্রেশনটা একটু অন্যরকমই হয়, তাই প্রত্যেক গুরুজনরা ওকে প্রাণ ভরে আশীর্বাদ করছিল যাতে ও জীবনে অনেক বড় হতে পারে, ভালো জায়গায় পৌঁছাতে পারে। এই মুহূর্তে আমাদের বার্থডে গার্ল আর বার্থডে গার্লের মা এসে উপস্থিত হয়ে গেছে, আমরা এবার বার্থডে গার্লের মায়ের কাছ থেকে শুনে নেবো মানে কিরকম কি ওনার অনুভূতি হচ্ছে আর এবং কিরকম কি খরচা হচ্ছে, তা সেইটার জন্য মনে কতটা আঘাত লাগছে। এটা ছোট কাকুর একটা বলন দিতে হবে, হ্যাঁ এটা এটা ছোট কাকুকে একবার বলবো আমি যে ছোট কাকু তোমার কিরকম আঘাত লাগছে একবার শুধু বলো, বলো মানে এটা খুব হচ্ছে আঘাতটা একটু লাগছে, অনেকটা বেরিয়ে যাচ্ছে বলে, অনেকটা টাকা খরচা হচ্ছে, একদম মেনু তো সুন্দর আছে, আর মা কি গিফট দিল সেটা জানতে হবে, আর হ্যাঁ কি কি মেনু আছে একবার এখানে বলে দাও। মেনু আছে, নবরত্ন আছে, ফুলকপি চিংড়ি আছে, মটন আছে, পায়েস আছে, চাটনি আছে, মিষ্টি আছে, পাঁপড় আছে, দেখেছো মেনু মানে এত আছে। তারপর আবার সন্ধ্যেবেলা কেক কাটার আমাদের সেলিব্রেশন হবে, আবার রাতেও অনেক সুন্দর মেনু আছে, কিন্তু মানে আজকে সারাদিন ছোটমার উপর দিয়ে অনেক ধকল চলছে, তার মধ্যেও উনি যে সময় বার করে আমার ব্লগের জন্য টাইম দিতে পেরেছেন এর জন্য আমি অনেক অনেক রাঁধুনি রাখা হয়েছে, কিন্তু খরচাপাতি সব ছোটমার হচ্ছে। রাঁধুনি ঠাকুর আমাদের ওরাই তো হাব রান্নাটা করলো নাকি, বাইরে থেকে এসেছে। সেলিব্রিটি মহিলাগণ চলুন 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 চলুন, থ্যাংক ইউ বলো, তারপর আমাদের দিয়ারানির মা ওকে পায়েস খাইয়ে দিচ্ছিল আর মাছটার তরকারি মেখে ওকে ভাত খাইয়ে দিচ্ছিল। অন্নপ্রাশনের সময় যেমন মামা খাইয়ে দেয়, ঠিক সেই রকমই জন্মদিনের সময় মায়ের হাতে বা সবসময় মায়ের হাতে খাওয়াটা না একটা অন্যরকম ব্যাপার। ও আগেই হজমানা পেয়ে গেছে, ও সেদিন না বলো, দাঁড়া বলো এই যে ম্যাডামটা নাচের ম্যাডাম, মা মা আমরা এই মুহূর্তে একটা ট্রেন্ডি খেলা যেটা সবাই এখন খেলছে, তো আমরা শুরু করছি 1 2 3 স্টার্ট। এক মাছলি পানি মেগে
দো মাছলি দো মাছলি পানি মে গেই পানি মে গেই চপাক চপাক তিন মাছলি তিন মাছলি তিন মাছলি পানি মে গেই পানি মে গেই পানি মে গেই পানি মে গেই চাপ 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 তিন মাছলি তিন মাছলি তিন মাছলি পানি মে গেই পানি মে গেই পানি মে গেই আউ তো আচ্ছা বলতে জানো আছে আর এক মাছলি পানি মে গেই চপাক দো মাছলি দো মাছলি পানি মে গেই পানি মে গেই চপাক চপাক তিন মাছলি তিন মাছলি তিন মাছলি তিন মাছলি পানি মে গেই তিন মাছলি তিন মাছলি ছোট কাকা মনি আচ্ছা কন্যার শুভ জন্ম সেই উপলক্ষে পাঁচ বছর সেই উপলক্ষে আমার এবং ওনার নিমন্ত্রণ আমরা দুজনে হচ্ছে ওই ছোট্ট পাঁচ বছর সরি পাঁচ বছরের ছোট্ট হ্যাঁ ওরা হচ্ছে ডান্স টিচার আমিও কিন্তু আমি বাড়ির মেম্বার ওরা হচ্ছে ডান্স টিচার যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর আমার নাচে ক্লাস করানো আছে কেমন মজা হলো বল হ্যাপি বার্থডে বলো সবাই দিয়া সবাই হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলো আবার আমাদের পাকা বুড়ি দিয়ারানিকে ছোট্ট পরি লাগছে সত্যি ওকে দেখতে খুব সুন্দর লাগছে তোমরা কি বলো ওকে কিরকম লাগছে আর এতক্ষণ যে ভিডিওটা দেখলে কিরকম লাগলো একটা কমেন্টে জানিয়ে দাও তো দেখি ভিডিওর মধ্যে আমি নেই এটা দেখে আমার তো এখনই মন খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই কারণ ভিডিও সেই রকম ভালো করে কেউ ধরতেও পারবে না আর কারোর অত এনার্জিও নেই যেই এনার্জিটা আমার মধ্যে আছে তো আমার ব্লগ আমার ভিডিও আমাকেই করতে হবে কিছু করার নেই সবাই মিলে আনন্দ করছে এটা দেখতেই সত্যি ভীষণই ভালো লাগছে জামাইবাবু থেকে শুরু করে আমাদের বাড়ির যারা প্রত্যেকে মেম্বার অনেকেই উপস্থিত ছিল এখানে অনেকেই আবার আসতে পারেনি আর এই বেলুনটার মধ্যে অনেক চকলেট ভরা ছিল যেটাও ফাটাতে পারছিল না ওর ভয় লাগছিল কিন্তু যেই ফাটালো সবাই মিলে চকলেটগুলো একদম সেই ওরাও যেন বাচ্চা যাই হোক আর এইভাবেই আমরা প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার একভাবে আনন্দ হই হুল্লোড়ে কাটিয়ে দিতে চাই সারাটা জীবন এমনি সময়ও তো আমাদের প্রচুর আনন্দ হয় আর অনুষ্ঠান হলে তো কোনো কথাই নেই যারা আমাদের বাড়িতে ঘুরে গেছে তারা প্রত্যেকেই জানে কতটা আমরা আনন্দ হই হুল্লোড়ে থাকি সবাই আর আশা করছি পুরো ভিডিওটা তোমাদেরও খুব ভালো লেগেছে তোমরাও নিশ্চয়ই অনেক মজা পেয়েছো তাই না যদি মজা পেয়ে থাকো বা যদি ভালো লেগে থাকে জোর কাউকে করছি না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ দিয়া জন্মদিনে কী কী গিফট পেলো তার একটা পার্ট টু ব্লগ নিয়ে আমি খুব শীঘ্রই আসছি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলের ওপর নজর রেখো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও